গোটা দেশ জুড়ে বায়ু দূষণের প্রভাব পড়েছে। কলকারখানার ধোঁয়া থেকে ন্যাড়া পোড়ানো বায়ু দূষণের ছবি স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়েছে। এবার বায়ু দূষণ কমাতে তৎপর হলো পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রসঙ্গত, সড়কের পাশে বিভিন্ন হোটেল, চা দোকানের কয়লার উনুনের বদলে ধোঁয়াহীন চুলো বিতরণ করলো রাজ্য দূষণ পর্ষদ। রাস্তার পাশে ফুটপাতের দোকানে কয়লার উনুন থেকে বাতাসে দূষণ ছড়ায়। বৃহস্পতিবার দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে ছিল রাজ্য দূষণ পর্ষদের বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাধ্যমে ফুটপাতের দোকানগুলি থেকে দূষণ কমাতে বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব উনুন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, দেশব্যাপী দূষণের সমীক্ষায় 122টি শহরকে চিহ্নিত করা হয়েছে। এই রাজ্যের 6টি শহরও চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে আসানসোল দুর্গাপুরও রয়েছে। এই দূষণকে কীভাবে কমানো যায় সেজন্য তৎপর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজ্য জুড়ে দূষণ নিয়ন্ত্রণে কড়া বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দূষণের চিহ্নিত শহরগুলিতেও দূষণ কমানোর চেষ্টা চলছে। সৌরচালিত, গ্যাসচালিত, বিদ্যুৎ চালিত উনুন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শিল্পাঞ্চলে কম দামে পাওয়া যায় কয়লা, যার ধোঁয়ায় পরিবেশ সহজেই দূষিত হয়। সেই সব বিষয় নিয়েও ব্যবসায়ীদের সচেতন করা হয়। এদিন 35টি ধোঁয়াহীন চুলো বিতরণ করা হয়। ওই চুলোগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির জিপিএস সিস্টেমের মাধ্যমে বোঝা যাবে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এই পরিবেশ বান্ধব উনুনগুলি। সম্প্রতি শুরু হওয়া পশ্চিমবঙ্গ পরিবেশ অ্যাপের মাধ্যমে বোঝা যাবে কোন জায়গার পরিবেশ কেমন। তাতে জানানো যাবে অভিযোগও। যারা অভিযোগ দায়ের করবে তাদের পুরস্কারও দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র আরও জানান, প্লাস্টিকের ব্যবহারের ওপরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক তৈরির জিনিস ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 132টা সারা দেশের শহরের মধ্যে 6টা শহর পশ্চিমবঙ্গের ভেতরে, সারা দেশ জুড়েই এই কর্মকাণ্ডটা চলছে। আমরা একটা বিশেষ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থেকে যে উদ্যোগটা নিয়েছি, এটা কোনো রাজ্যে কোনো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নেয়নি। সেই লক্ষ্যেই আমরা এটা করি। আগামীকাল থেকে দেশ জুড়ে যেটা সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে, আমাদের রাজ্যে নোটিফিকেশান বেরিয়েছে। আমরা 8টা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি এবং ক্রমাগত প্রচার করছি যে আগামী, এবং যেসব ইউনিটগুলো প্লাস্টিক তৈরি করে তাদেরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়ে গেছে যে আগামীকাল থেকে এইগুলোর গুদামজাত করা, উৎপাদন এবং পরিবহন এ সব কিছু নিষিদ্ধ। হ্যাঁ, সেই মতো পুলিশকেও নির্দেশ দেওয়া হয়ে গেছে। এটা নিশ্চয়ই কাজে দেবে। আমরা ওভেনের মধ্যে, আয়রনের মধ্যে এটা লাগিয়েছিলাম কি সোদের আমরা জানতে পারি এটা ইউজ হচ্ছে, যাদেরকে যে দিয়েছি তাদের কাছেই এটা আছে। এটা নেই কি আমরা নিলাম রান্না কোনো জায়গায় দিয়ে দিলাম, ওটা ইউজ হচ্ছে। আমরা এটা মোর লেস সকলকে এর মধ্যে নিয়ে আসতে চাইছি। আমরা চাইছি মানুষ যেন এর মধ্যে আমাদের সঙ্গে জুড়ে যায়। একদম করা হবে, এটা তো সব জায়গায় চলছে আমাদের। আমরা আসানসোল দুর্গাপুরে এসছি, এদিকে তার আগে আমরা ব্যারাকপুর, সল্টলেক, কলকাতা, হাওড়া, হলদিয়া সব জায়গায় আমরা গিয়েছি, ওর সব জায়গায় আমরা যাবো। যেখানে যেখানে